আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের অঙ্গের 51 পৃষ্ঠা অনুশীলনী 2.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 2.2 এর শতকরায় প্রকাশ করো এই অংশের ক থেকে ম পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছ। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্ব ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একের চ থেকে দেখব। দেখো একের চ নাম্বারে আছে 0.65। তা আমি এর পূর্বের ভিডিওতে বলেছিলাম যে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে আমরা কীভাবে নিয়ে যাব। দশমিকের সহ যে সংখ্যাটা থাকবে এখানে আছে 65, তাহলে আমরা 6.5 65 লিখে দিলাম। আর নিচে হলো দশমিকের জন্য একটা এক, আর যতগুলো সংখ্যা থাকবে দশমিকের পরে ততগুলো শূন্য, এই জন্য আমরা এখানে এক দিয়ে দুইটা শূন্য দিলাম। এরপরে এখানে 65 গুণ উপরে 100, নিচে 100 গুণ 100, এটা আমরা কেন দিচ্ছি? এটাকে আমাদের শতকরা প্রকাশ করতে বলছে, এই জন্য নিয়ম অনুযায়ী আমরা দিলাম। এরপরে 65 গুণ 100, আর নিচে এখানে 100 থাকলো, এখানে গুণ উপরে 1, নিচে 100 থাকে, তাহলে এই 100 আর 100 কেটে যায়, এখান থেকে 65, আর এটার জন্য আমরা পার্সেন্টেজ দিয়ে দেব। এটাই আমাদের চ নম্বর অঙ্কের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে সরাসরি 65% লিখে দিতে পারো, কেননা আমরা জানি যে কোনো ভগ্নাংশের হর যদি 100 হয় তাহলে সেটাকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি, এবং হর যখনই 100 হবে তার মানে এটা এত পার্সেন্ট বা শতকরায় এত। এখানে এটার এই ভগ্নাংশটির অর্থ কী দাঁড়ায়? 100 ভাগের 65 ভাগ, মানে শতকরা 65%। এটুকু আমরা একটু বিস্তারিত করে এখানে লিখলাম, তোমরা এখানেও লিখতে পারো, আবার এটুকু করে দিয়েও নিয়ম অনুযায়ী এভাবে করতে পারো। এরপরে দেখো ছ নাম্বারে আছে 2.50। তাহলে আমরা যদি দশমিক উঠিয়ে নিই তাহলে 250, নিচে দশমিকের জন্য একটা এক, কতগুলো সংখ্যা আছে? দুইটা, তাহলে দুইটা শূন্য। এখন এখানে নিয়ম অনুযায়ী 250কে আমরা গুণ করবো 100 দিয়ে, নিচেও গুণ করবো 100 গুণ 100, তাহলে উপরে 250। এখন আমরা উপরে যেটা আছে সেটা আমরা লিখে রাখব 100, নিচে এখানে 100, আর এখানে আমরা লিখব উপরে 1, নিচে 100, এই 100টা কিন্তু এখানে কেন লিখলাম? এটার জন্য আমরা পার্সেন্টেজ দিব, এই জন্য। তাহলে এই 100 100 কেটে যায়, এখানে থাকে 250, এটার জন্য আমরা দিব পার্সেন্ট। এটাই আমাদের 6 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো বর্গীয় জ নাম্বার। বর্গীয় জ নাম্বারে আছে 3:10। তোমরা জানো অনুপাত একটি ভগ্নাংশ, সুতরাং অনুপাতের নিয়ম অনুযায়ী আমরা এটাকে কীভাবে লিখতে পারি? উপরে 3, নিচে 10। এখন আমরা এটাকে 3 গুণ 100, নিচে 10 গুণ
একশত। আমরা এটা কেন দিচ্ছি? শতকরা প্রকাশ করার জন্য। তাহলে তিন গুণ একশত এখানে থেকে গেল, নিচে দশ এখানে গুণ, উপরে একশত, নিচে উপরে এক, নিচে একশত। এটা যদি আমরা কাটাকাটি করি, দশ একে দশ, দশ দশে একশত, তিন দশে তিরিশ, এটার জন্য কি পার্সেন্টেজ। তাহলে এটা হলো বর্গীয় জ নম্বরের উত্তর হলো তিরিশ পার্সেন্ট। এরপরে দেখো ঝ নম্বর, ঝ নম্বরে আছে বারো অনুপাত পঁচিশ। তাহলে এটাকে অনুপাতের ধর্ম অনুযায়ী আমরা লিখতে পারি, উপরে বারো নিচে পঁচিশ। এরপরে বারোকে আমরা গুণ করবো একশত দিয়ে, পঁচিশকে গুণ করবো একশত দিয়ে। উপরে বারো গুণ একশত, নিচে পঁচিশ, এখানে আমরা উপরে এক, নিচে একশত রেখে দেব। পঁচিশকে পঁচিশ, চার পঁচিশে একশত, তাই চার দিয়ে বারো গুণ গুণ করলে চার বারো আটচল্লিশ, এটার জন্য কি শতকরা বা পার্সেন্টেজ। তাহলে এটাই আমাদের ঝন অঙ্কের উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, পার্সেন্টেজ চিহ্নটা আমরা সাধারণভাবে এভাবে দিয়ে থাকি, কিন্তু সঠিক যে চিহ্নটা সেটা হলো এইভাবে দিয়ে, এখানে দিয়ে এরকম আছে চিহ্নটা। তো আমরা দেওয়ার সময় এভাবে দিলেও যে হবে না তা নয়, তবে সঠিক নিয়ম কিন্তু এটা, তোমরা এভাবেই ব্যবহার করবে, যে এরকম করে দিয়ে এইভাবে দিবে, এখানে এরকম করে দিয়ে এরকম, এই শূন্যের সাথে এরকম থাকবে এভাবে। তবে আমরা সচরাচর এটাই ব্যবহার করি, এটাও ব্যবহার করা যাবে, কোনো এটা ব্যবহার করা যে যাবে না এরকম কিছু নয়, তবে সঠিক চিহ্নটা হলো এটি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটি পুনরায় দেখবে এবং অঙ্কগুলো অনুশীলন করবে, আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।